বন্দর নগরী চট্টগ্রাম 48 ঘন্টার অবরোধে অচল অবস্থায়। নগরীর কয়েক হাজার মিল ফ্যাক্টরি, গার্মেন্টস, অফিস, আদালত, এমনকি কাস্টমস বন্দর গড়ে নিয়ে ছোট একটি শহর গড়ে উঠেছে। 2টি গার্মেন্টস ইপিজেড, যেখানে কর্মরত রয়েছে কয়েক লক্ষ লোকবল। 28/10/2018 ইংরেজি তারিখ পরিবহন মালিক শ্রমিকের অবরোধ ধর্মঘটের কারণে সাধারণ লোকজন অসহায় হয়ে পড়েছে। কিছু কিছু সিএনজি ড্রাইভার সরলতার সুযোগে নিরীহ অসহায় পাবলিকের নিকট থেকে দ্বিগুণ ভাড়া হাতিয়ে নিচ্ছে। অসহায় বন্দর নগরী সাধারণ পাবলিক। 71 বাংলা টিভি প্রতিনিধিরা বিকাল 5 ঘটিকার সময় চট্টগ্রাম ইপিজেড মোড় চত্বরে ঘুরে দেখতে পায় কয়েক লক্ষ গার্মেন্টস কর্মীরা অসহায় হয়ে দাঁড়িয়ে আছে। তাদের মিলছে না কোনো যানবাহন। এক গার্মেন্টস কর্মীর সাথে 71 বাংলা টিভির একান্ত সাক্ষাৎকারে তিনি তার মানসিক ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, পরিবহন মালিক শ্রমিক ধর্মঘটের কারণে সাধারণ মানুষ কেন এই সমস্যার সম্মুখীন হতে হবে? আমরা তো বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের রপ্তানির ঊর্ধ্বে এই পোশাক শিল্প, পোশাক শিল্পের এই শ্রমিকের কেন এই অবস্থা? আমাদের পাশে কি কেউ নাই? এই ইপিজেডের ভিতরে প্রায় 4.5 লক্ষ মানুষ আজকে কর্মরত। তাহলে এই যে আজকে 4.5 লক্ষ মানুষ এসে বাসায় ফিরবে কেমনে ফিরবে? ছেলেদের কথা নাই বাদ দিলাম, যে বোনগুলো যাচ্ছে, মা বোনগুলো যাচ্ছে, এদের বাসায় যেতে হবে, রান্না করতে হবে, ফ্যামিলি আছে, বাচ্চা আছে। লোকের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই যে গরিবের গরিবের দিকে যেন একটু ভালোভাবে তাকানো হয়। সুষ্ঠু সুন্দর শান্তি, যে রক্তের বিনিময়ে আমার দেশটা স্বাধীন করছি, আমার পুরোপুরি স্বাধীন করছি। আমি কিন্তু মুক্তিযোদ্ধার বংশের একজন ছেলে, পুরোপুরির দ্বারা যে রক্তের বিনিময়ে যে আমার দেশটা স্বাধীন আজকে, তো আমি একটা স্বাধীন স্বাধীন দেশ যেহেতু আমার হচ্ছে বঙ্গবন্ধু দিয়ে গেছে আমাকে থানা থেকে মোহাম্মদ সোহাগ সর্দারের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।